الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى دربار لاكو كوتي شكريا যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের পূর্বের এই বরকতপূর্ণ সময়ে প্রতিকূল আবহাওয়ার মাঝেও মসজিদে খুব দ্রুত আসার তৌফিক দান করছেন, দিনী আলোচনা শোনার মসজিদে বসতে দিতেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম কুরআনে করিমের আল্লাহ তাআলার যে সুস্পষ্ট ঘোষণা আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ তুমি কি এটা মনে করো যে তুমি ইমানের দাবি করবে আর এই ইমানের দাবির সত্যতা যাচাই করা হবে না, এটাকে পরীক্ষা করা হবে না, এরকম মনে করাটা ঠিক না। আল্লাহ বলতেছেন পূর্বে যারাই ইমানের দাবি করছে, যারা আমার প্রিয় হইতে এদের সকলের আমি ইমান, সমস্ত নবীদের উপরে ইমানের পরীক্ষা, এই ইমানের মেহনতে সমস্ত নবীদের শ্রম দিতে হইছে, পরিশ্রম করতে হইছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় ভালোবাসার পাত্র। অনেক ক্ষেত্রে এমন হয় যে কোনো শিল্পী নিজ দক্ষতায় একটা জিনিস তৈরি করার পর তা এত চমৎকার হয় যে স্বয়ং শিল্পী তার হাতে তৈরি জিনিসটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা তিনি যখন হাকিকতে মুহাম্মদিয়াকে তৈরি করলেন, এটাকে তৈরি করার পর, এটাকে সৃষ্টি করার পর স্রষ্টা আল্লাহ তাআলা নিজেই তার প্রতি এত আকৃষ্ট এবং তার প্রতি আল্লাহ তাআলা এত আসক্ত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিতেন যে সে আমার কাছে এত প্রিয়, তাকে আমি এত ভালোবাসি যে যারা তাকে ভালোবাসবে আমি তাদেরকেও ভালোবাসবো। সদফরা কে বিনি যে দুর্দানাপুর না
কাদের দ্বারা দেখে একে দানা দূর সদফ রাখে বিনি যে দূর দানাপুর না কাদের দ্বারা দেখে একে দানা দূর তু আদুর রে মকনু নে এক দানাই কে পাইরা সুলতনত কানাই শেখ কাজী রহমতুল্লাহ আলাই বলতেছেন আরে সৃষ্টি তো অনেক রকম আছে তোমরা যদি ঝিনুক করাতে যাও এমন অনেক ঝিনুক পাবা যে একটা ঝিনুকের মাঝেই শত শত মুক্তা একটা ঝিনুকের মাঝেই শত শত মুক্তাওয়ালা ঝিনুক তোমরা পাবা সদফ রাখে বিনি যে দূর দানাপুর না আকদের দ্বারা দেখে একে দানা দূর আবার অনেক ঝিনুক পাবা যে সমস্ত ঝিনুকের ভিতরে একটা মাত্র মুক্তা পাওয়া যায় কিন্তু এই এক মুক্তাওয়ালা ঝিনুক এটা এত দামি যে এইটার দাম ওই শত ঝিনুকওয়ালা মুক্তা এরকম শত মুক শত ঝিনুক মিলাও এই এক মুক্তার মতো দামি হয় না তো আদুর রে মাকনু নে এক দানাই কে পাইরা সুলতনত খানাই জিলবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টিকুলের মাঝে তিনি তো সেই মুক্তা যে আল্লাহ তাআলার বাকি সমস্ত সৃষ্টিকুলকে যদি একত্রিত করা হয় সেই একটা মুক্তার সমান দামি হবে সেই একটা মুক্তার সমান দামি হবে তাই আল্লাহ তাআলা তিনি বলতেছেন নবীকে বলতেছেন নবী আপনি মানুষদেরকে জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ان كنتم تحبون الله যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা যদি চাও فاتبعوني নবীকে ভালোবাসো يحببكم الله নবীকে যখন ভালোবাসবা তো নবীকে ভালোবাসার দ্বারা আল্লাহর ভালোবাসা তোমরা পাবা হাবিবু ইলাহিল আলামিন মুহাম্মাদি রফিৎ উলআ খায়রুল বারায়া ওয়া আফযালি হাবিবু ইলাহিল আলামিন মুহাম্মাদি রফিৎ উলআ খায়রুল বারায়া ওয়া আফযালি যে বলা হইতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হল পৃথিবী স্রষ্টার তিনি ভালোবাসার বস্তু প্রেমাস্পদ রফিউল উলা খাইরুল বারায়া ওয়া আফযালি সর্বোচ্চ সম্মানের অধিকারী ব্যক্তি সৃষ্টির তিনি সেরা সৃষ্টির তিনি সেরা তারা বি ইসমিহি ইসতিকামু ওয়া ইন্নাহু লাইরযুন আযীমুন মিন জামিইন নাওয়াজিলি যে তার নাম এই নামের বরকত হলো এমন যে তার নামের বরকতটা এটাকে বোঝার জন্য একটা চমৎকার ঘটনা ঘটনাটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের বর্ণনা করা যে হুজুর যখন দাবেল পড়তে যান হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির কাছে তো হুজুর ঘটনা বর্ণনা করেন যে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাই অনেক বড় খ্যাতনামা বুজুর্গ ছিলেন আমাদের শাইখুল হাদিস দামাত বারাকাতুহুমের তিনি উস্তাদ তো এই শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাই তিনি পানি পড়া দিতেন কোন ব্যক্তিকে যদি সাপ দংশন করত তিনি পানি পড়া দিতেন তো এই পানি পড়া ওনার পানি পড়া এটা এমন বরকতপূর্ণ ছিল যে বহু মানুষ এই পানি পড়া এই পানি পড়ার দ্বারা সাপের দংশন এটা থেকে মুক্তি পেয়েছে আর ওনার চিকিৎসার ধরনটাও ছিল অত্যন্ত আশ্চর্যজনক বিস্ময়কর যে যে ব্যক্তি এইটা হুজুরের কাছে সংবাদ দিত যে হুজুর
অমুককে সাপে দংশন করছে, তো হুজুর পানি পড়া দিয়া যে সংবাদ দিতেছে তাকে খাওয়ায় দিত। তো যিনি সংবাদ দিতে আসছে পানি পড়াটা তাকে খাওয়ায় দিতেন, এদিক দিয়ে সে পানি খাইতো, এদিক দিয়ে যাতে যাকে সাপ দংশন করছে সাপের বিষ ওইটা যাইত। এটা ছিল আশ্চর্যজনক এক ধরনের চিকিৎসা। তো একদিন এক ঘটনা ঘটলো, একজন ব্যক্তি আসছে যে হুজুর আমার ভাইকে সাপে দংশন করছে, আমার এলাকার এক ভাইকে সাপে দংশন করছে। টেলিগ্রামের মাধ্যমে সংবাদ পেয়ে সে নিজে দেখে আসেন। হুজুর বললেন যে আমি তো পানি পড়া দেই, যে নিজের চোখে দেখে আসছে তাকে দেই। এখন তুমি তো এটা সংবাদ পেয়েছো টেলিগ্রামের মাধ্যমে, নিজের চোখে তো দেখে আসো নাই, এই পানি পড়া আমি দিচ্ছি কিন্তু রোগী ভালো হবে কি হবে না এটার আমি গ্যারান্টি দিতে পারতেছি না, রোগীর ভালো হওয়ার আশা আমি করতে পারতেছি না। তো আমি পানি পড়া দিচ্ছি, তুমি খেয়ে নাও, আল্লাহ তাআলা যদি চান তোমার রোগী সুস্থ হয়ে যেতে পারে। তো হুজুর পানি পড়া দিয়ে দিলেন এবং সেই পানি পড়া সেই সংবাদদাতা ব্যক্তি সে পানি পান করল। পরে খবর নিয়ে জানা গেল যে যেই মুহূর্তে সেই পানিকে পান করছে ঠিক সেই মুহূর্তে সেই দংশিত ব্যক্তি সুস্থ হয়ে গেল। তো আমাদের হুজুর বর্ণনা করতেছিলেন যে আমি একদিন হুজুরকে ধরলাম যে হুজুর আপনি কি পয়রা পানির মধ্যে ফু দেন, এটা আমাকে হুজুর শিখাইয়া দিতে হবে, নাসুর বান্দা হুজুর আমাকে শিখাইয়া দিতে হবে এই দোয়াটা, যে দোয়া পড়ে আপনি পানির মাঝে ফু দেন, এই দোয়াটা আমাকে শিখাইয়া দেন। তো হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে আমি তো আসলে কোনো দোয়া পড়ে ফু দিই না, আমি যখন কেউ পানি পড়া নেওয়ার জন্য আসে আমি শুধু বলি বিশ উতার যা মোহাম্মদ কি নাম সে, আমি শুধু বলি বিশ তুই মোহাম্মদের নামের বরকাতে তুই নেমে যা, এটা বইলা আমি পানির মাঝে ফু দেই, এই নামের বরকতে সে পানি পান করার সাথে সাথে সাপের বিষ শরীর থেকে নেমে যায়। এই মোহাম্মদের নামের বরকত হল এমন বরকত, মোহাম্মদের নাম কত সম্মানী নাম। শেখ কাদের রহমতুল্লাহ আলাইহি বুস্তার মাঝে বলতেছেন তোরা ইজ্জ লাউলা কুতম কি বসাস সানায়ে তুতাহা ওয়াসিন বসাস, তোরা ইজ্জ লাউলা কুতম কি বসাস সানায়ে তুতাহা ওয়াসিন বসাস। যে আপনার প্রশংসা করার জন্য আমি কলম হাতে নিছি, যে আমি আপনার প্রশংসায় কিছু লিখব, কিন্তু আসলে আপনার প্রশংসায় কিছু লেখার মতো যোগ্যতা তো আমার মাঝে নাই। স্বয়ং মহান রব্বুল আলামিন আপনার প্রশংসা তিনি লেখেন নাই, শুধু বইলা দিতেন লাউলাকা লামা খালাকতুস্সামা ওয়াল আরদা, হে নবী হে হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম এই আসমান জমিনকে আমি সৃষ্টি করতাম না, আসমান জমিনকে আমি সৃষ্টি করতাম না। আপনি তো সেই মহা সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে যার প্রশংসা করার জন্য কোনো বাক্য লেখেন নাই, শুধুমাত্র অক্ষরগুলোকে লেখা দিতেন, তিনি লেখা দিতেন তোহা, শুধু লেখা দিতেন ইয়াসিন। এই তোহা শব্দের অর্থ কি, এই ইয়াসিন শব্দের অর্থ কি, আজ পর্যন্ত পৃথিবীর ব্যক্তিরা এর কুলকিনারা করতে পারে নাই। আপনি সেই মহা সম্মানিত ব্যক্তি। তাই দেখেন যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীকে সৃষ্টি করা হতো না। সেই মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহামানবের জীবন কেমন ছিল, ঈমানের জন্য আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আল্লাহ তাআলার প্রিয় ভাজন এই ব্যক্তিটার এই দুনিয়ার জিন্দেগি, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য ওনার মুজাহাদা ওনার পরিশ্রম, ওনার উপর কাফের দুরাচারদের অত্যাচার কেমন ছিল, এই ইতিহাসটাও তো আমাদের জানা দরকার। যে কি কষ্ট আল্লাহর নবীকে আল্লাহর জমিনের মাঝে করতে হইল, কি কষ্ট কি মুজাহাদার মাধ্যমে তার জীবনকে অতিবাহিত করতে হইল, এই দাওয়াতের মেহনত করতে গিয়ে এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য এই নবীর জীবন কিভাবে অতিবাহিত হইল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়ত পূর্ব জিন্দিগিতে তিনি ছিলেন সকলের নয়নমণি আল আমিন উপাধিতে আরববাসীরা তাকে ভূষিত করেছিল। কারণ তিনি দুঃখীর দুঃখ শুনতেন, এতিমের পাশে দাঁড়াতেন, বিপদে মানুষের কাছে তিনি যাইতেন, মমতাহীন একটা সমাজের মাঝে তিনি ছিলেন মমতার মায়ার একটা প্রতীক। তিনি মানুষদেরকে ভালোবাসতেন, মানুষ তাকে ভালোবাসতেন, মানুষের ভালোবাসায় সিক্ত একটা জীবন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে আলামিন বলে ডাকে, জগতের শ্রেষ্ঠ সন্তান হিসেবে মানুষ তাকে মনে করে। কিন্তু নবীর জিন্দগি তো বেদনার জিন্দগি, কারণ নবী তো নিজে শুধু ভালোবাসা চান না, তিনি চান সকল মানুষে মানুষে ভালোবাসার একটা পরিবেশ সৃষ্টি হোক, এমন একটা সমাজ তিনি গড়তে চান যে সমাজের সবাই সবাইকে ভালোবাসবে, যে সমাজের মাঝে হানাহানি মারামারি কাটাকাটি অজ্ঞতার অন্ধকার থাকবে না। তিনি মানুষদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করতে চান, তাই সকলের ভালোবাসায় সিক্ত হয়েও নবীর মন তৃপ্ত না। নিজ জাতির জাহিলি কর্মকাণ্ড নবী মনকে এমনভাবে ব্যথিত করে তুলল। কোরআনে কারিমের পরিভাষায় আল্লাহ তাআলা বলতেছেন নবীর মনের অবস্থা এত ব্যথিত ছিল যে এই মানুষদের অজ্ঞতার অন্ধকার এবং মানুষদের এই মারামারি কাটাকাটি হানাহানি নবীর কোমরকে ভেঙে দিচ্ছিল। আল্লাযী আনকাদ যহরাক আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদ যহরাক। আল্লাহ বলতেছেন যে আপনার তো মনের মাঝে এমন বোঝা ছিল যে বোঝা আপনার কোমরকে ভেঙে দিচ্ছিল। এই কঠিন অবস্থার মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনকে পার করতেছিলেন। আমরা যদি বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে বুঝতে চাই, বিষয়টাকে এইভাবে বুঝতে পারি, আমার মা, আমার মমতাময়ী মা, মাকে আমি অনেক ভালোবাসি, আমার মা খুব অসুস্থ বৃদ্ধা, আমি হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছি আমার মায়ের চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তার বলতে পারতেছে না আমার মার কি হয়েছে, কোন রোগ ধরা পড়তেছে না, টাকার পর টাকা খরচ করতেছে কিন্তু কোন রোগ ধরা পড়তেছে না। এক কঠিন অনিশ্চয়তার মাঝে আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে, যদি রোগটা ধরা পড়ত আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে আমার মার সেবা করে দিতে পারতাম, আমার মার চিকিৎসা করে দিতে পারতাম। এই যে আমার মা অসুস্থ, আমি হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়াচ্ছি, আমার মায়ের কোন রোগ ধরা পড়তেছে না, এটা একটা ব্যথা, কঠিন একটা মর্মযাতনা। কিন্তু যদি আমি জানি পরীক্ষার দ্বারা আমার মার রোগ শনাক্ত হয়েছে, কঠিন মেজর অপারেশন করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, এটাও পেরেশানি, কিন্তু শত পেরেশানির মাঝে ওইটা কিন্তু একটা সান্ত্বনা যে আমি আমার সবটুকু উজাড় করে তার শেষ চিকিৎসাটা আমি করে দিতে পারতেছি। কিন্তু রোগ যদি ধরা না পড়ে তার ব্যথা কিন্তু অনেক। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জাতিকে নিয়ে ভাবতেছেন, ওনার আপন জনদেরকে নিয়ে ভাবতেছেন যে অজ্ঞতার অন্ধকার থেকে এদেরকে মুক্ত করতে হবে, এদের এই মারামারি কাটাকাটি হানাহানির সমাজটাকে শান্তিময় একটা সমাজ হিসেবে গড়তে হবে, কিন্তু কিভাবে সেই সমাজকে আমি গড়ব, কোন শিক্ষায় এই সমাজটা একটা সুন্দর সমাজ হবে, নবী সেই ফিকির সেই মর্মযাতনার মাঝে আছেন, কিন্তু সেই সমাধান তো নবীর সামনে নাই। কঠিন সময়কে তিনি পার করতেছিলেন নবুয়ত পূর্ব জমানায়। একটা সময় এই লোকালয় এই কোলাহল ছেড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতাকে বেছে নিলেন, সত্যের সন্ধানে গভীর ধ্যানের মাঝে তিনি নিজেকে মগ্ন করলেন।
এক সময় দীর্ঘ ধ্যানের পর তিনি সত্যের সন্ধান পাইলেন। যে কঠিন বোঝা তার কোমরকে ভেঙে দিচ্ছিল তা হালকা হল। আল্লাহ তাআলার তরফ থেকে ওহি আসলো, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনের যে যাতনা, এই মনের যে ব্যথা, সেই ব্যথাকে আল্লাহ তাআলা বুঝতে পারতেছিলেন। তাই আল্লাহ তাআলা নবীর এই ব্যথা, এই যাতনার একটা পর্যায়ে এসে নবীর কাছে হুকুম পাঠালেন, হে মুহাম্মদ, যদি অজ্ঞতার অন্ধকার থেকে তোমার জাতিকে তুমি মুক্ত করতে চাও, যদি শান্তিময় সুন্দর সমাজকে যদি তুমি গড়তে চাও, তাহলে তোমার এই জাতির সামনে তোমার রবের পরিচয়কে প্রকাশ করো, তোমার রবের পরিচয়কে তুমি প্রকাশ করো, তোমার রবের কুদরতের কথা বলো, তোমার আল্লাহর নিয়ামতের কথা বলো, তোমার আল্লাহর শক্তির কথা বলো। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, খালাকাল ইনসান মানুষদেরকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান মা লাম ইয়ালাম, তোমার প্রভুর দয়ার কথা বলো, যে তোমার প্রভু কত দয়াবান, তোমার প্রভু কত ক্ষমতাবান, সেই আলোচনা তোমার জাতির সামনে উপস্থাপন করো। যখন তোমার প্রভুর ক্ষমতা, তোমার প্রভুর দয়ার কথা, তোমার প্রভুর কুদরতের কথা মানুষের সামনে আলোচিত হবে, এই মানুষ যখন এই সমস্ত মিথ্যা বানানো বিভিন্ন প্রভু, বিভিন্ন নেতৃত্বের পূজাকে মানুষ যখন ছাড়বে, মানুষ যখন এক আল্লাহর উপাসনায় মগ্ন হবে, তখন এই মানুষ তার অজ্ঞতার অন্ধকার থেকে তারা মুক্তি পাবে, তখন এই মানুষ শান্তি এবং নিরাপত্তা হানাহানির সমাজ থেকে মুক্তি পাবে। তো আল্লাহ তাআলার তরফ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই ওহি আসলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলো পেলেন, এই আলোর দ্বারা সমগ্র জাহান আলোকিত হবে, সেই আলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়ে গেলেন। কিন্তু এই আলোর বিকাশের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে উন্নত প্রশিক্ষণ চাই। তাই আল্লাহ তাআলা আলো দেওয়ার সাথে সাথেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা পরীক্ষার ব্যবস্থাপনা করলেন। ওহির দ্বারা যে সত্যের সন্ধান তিনি পেলেন, এই ওহি আবার বন্ধ হয়ে গেল। প্রথমবার ওহি আসলো, ওহি আবার বন্ধ হয়ে গেল। দিন যায়, আবার দিন আসে, রাত যায়, আবার রাত আসে, কিন্তু ওহি আর আসে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা শান্তির সুবাতাস পেয়েছিলেন, আবার হারিয়ে গেল। আবার তিনি কঠিন ভাবে চিন্তার মাঝে পড়ে গেলেন। এখন তো এত ব্যথার মাঝে তিনি পড়ে গেলেন, ভাষায় যে ব্যথাকে ব্যক্ত করা সম্ভব না। ক্ষমতার পাগল একজন ব্যক্তি যদি ক্ষমতা পাওয়ার পর সেই ক্ষমতাকে হারিয়ে ফেলে, তো এই ব্যক্তির ব্যথা কতটুকু তিক্তকর হতে পারে। ধনের পাগল একজন ব্যক্তি ধন পাওয়ার পর সেই ধনটা যদি হারিয়ে যায়, এই ব্যক্তির ব্যথা কত তীব্রতর হতে পারে। সন্তানের পাগল একমাত্র সন্তানের জননী একটা মা, সে যদি তার সন্তানকে হারিয়ে ফেলে, এই মায়ের ব্যথা, এই মায়ের অস্থিরতা কত মারাত্মক হতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যথা তো এই ক্ষমতার পাগল ব্যক্তির চাইতে অনেক অনেক বেশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যথা, সেই ব্যথা তো এই মমতাময়ী মায়ের চাইতে অনেক অনেক বেশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই আলো পেলেন, স্রষ্টার পরিচয় পেলেন, আবার সেই স্রষ্টার পরিচয় তার কাছে আসতেছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মর্ম যাতনার মাঝে ওনার দিনকে পার করতে থাকলেন। তো বর্ণনা অনেক রকম, অনেক বর্ণনা এমন আছে 40 দিন পর্যন্ত ওহি বন্ধ থাকলো, অনেক বর্ণনা এমন আছে যে 6 মাস পর্যন্ত ওহি বন্ধ থাকলো। নবুয়তির প্রথম বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার মাঝে পাড়ি দিলেন, নবুয়তের দ্বিতীয় বছর শুরু হল। আবার সেই হেরা গুহা থেকে ফিরার পথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পেলেন, আওয়াজ
পাওয়ার সাথে সাথে যখন তিনি পূর্ব দিগন্তের দিকে তাকালেন তো আবার সেই ফেরেশতার সাথে দেখা হলো, আবার সেই মহা সেই ব্যক্তির সাথে তার দেখা হলো যে হেরা গুহায় প্রথমবার যিনি রবের আদেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছিলেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আলো পেলেন, এইবার নবুয়তির দ্বিতীয় কর্মসূচি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। দ্বিতীয় কর্মসূচি কি ছিল? ইয়া আইয়ুহাল মুদাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। দ্বিতীয় পর্যায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, قم فأنذر ইয়া আইয়ুহাল মুদাসসির। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ফেরেশতাকে দেখলেন তো পরিচিত, কিন্তু তারপর ভয় পেয়ে গেলেন, ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন যে দাসীরুনি, যে আমাকে কম্বল দাও। নবী কাঁপতেছিলেন, সেই অবস্থার মাঝে কম্বল মুড়ি দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে শায়িত হইছেন। সেই অবস্থার মাঝে ওহী আসলো, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি, ওম উঠে যান, কম্বল কম্বল গায়ে দিয়ে জড়ানোর দিন শেষ। ফানজির, আপনার জাতিকে আপনি সতর্ক করেন, আপনার প্রভুর শ্রেষ্ঠত্বের কথা বলেন, আপনার এই আল্লাহর জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনার কাছে হস্তান্তর করা হয়। তো দাওয়াত দাওয়াতের হুকুম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হলো। তো দাওয়াতের প্রথম পর্যায়ে ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতের কথা যখন শুনলেন, ওনার নবুয়তের কথা যখন শুনলেন, সাথে সাথে ঘরের মানুষ ঈমান নিয়ে আসলেন, ঘরের মানুষ ঈমান নিয়ে আসলেন। সর্বপ্রথম ইসলামের এই যে আলো, এই আলোর বিকাশের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম যিনি সাথীত্বকে বরণ করতেন, এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলার জন্য সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যিনি সাথী হইতেন তিনি একজন নারী, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নারী সমাজের শিক্ষা নেওয়ার মতো বিষয়, আমাদের নারী সমাজের ভাবার মতো বিষয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতকে সর্বপ্রথম যিনি কবুল করতিলেন তিনি ছিলেন একজন নারী, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তো এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা না, ওনার সাথে ওনার সাথী আছে, দুই সাথীর মাঝে ইবাদত বন্দেগী চলতেছে ঘরের মাঝে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল খাজা আবু তালেব, দীর্ঘদিন এই চাচার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। এখন চাচার বয়স হইছে, চাচার আয়ের চাইতে ব্যয় বেশি, তো এই চাচার ছেলে আলী, খাজা আবু তালেব নবীর যে চাচা, এই চাচার ছেলে হলো আলী। এই আলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হইছেন, নবীর জীবনে সচ্ছলতা আসছে, সেই চাচার সহযোগিতার জন্য চাচার এই ছেলের লালন পালনের দায়িত্ব নবী নিজে নিয়ে নিচ্ছেন। এই আলী নবীর ঘরেই লালিত পালিত হন। এই নবী এবং নবীর স্ত্রী হযরত খাদিজা তারা যখন ইবাদত বন্দেগী করে, হযরত আলীর চোখকে ফাঁকি দিতে পারলো না, হযরত আলীর চোখে ধরা খেয়ে গেল। হযরত আলী জিজ্ঞাসা করলেন যে এইটা কোন ধরনের উপাসনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে দাওয়াত পেশ করলেন, হযরত আলীর কাছে দাওয়াতকে পেশ করলেন যে লাত উযযার পূজাকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। আলী, সেই দাওয়াত দেওয়ার দায়িত্ব আমি প্রাপ্ত হয়েছি, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। হযরত আলী বললেন, ব্যাপারটা তো নতুন, আব্বার কাছে জিজ্ঞাসা করতে হবে যে কি করা যায়। নবী বিচলিত হয়ে গেলেন, বিব্রত বোধ করলেন, আলীকে বললেন যেটা তোমার বাবার সাথে বলা যাবে না, তুমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করো, অন্যথায় চুপ থাকো।
হযরত আলী চুপ থাকলেন, কিন্তু এই যে দাওয়াত হযরত আলীর মেজাজের মাঝে অস্থিরতা সৃষ্টি করলো, হযরত আলীর তার ঘুম আসে না, মাথায় শুধু এক ফিকির, ঠিকই তো লাত উজ্জা, এদের তো কোনো শক্তি নাই, কেন এদের পূজা আমরা করতেছি, আমাদের সমাজ করতেছে। ছোট বালক হযরত আলী, 10 বা 12 বছর হযরত আলীর বয়স, সকাল হওয়ার সাথে সাথে হযরত আলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন যে আমি আপনার দাওয়াতকে কবুল করতে প্রস্তুত। হযরত আলী মুসলমান হয়ে গেলেন। হযরত আলী মুসলমান হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হযরত যায়েদ ইবনে হারেসা, এই যায়েদ ইবনে হারেসা তিনি মুসলমান হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসার ইতিহাস আলোচনা করার জন্য একটা ভিন্ন আলোচনা করতে হবে, যে যায়েদ ইবনে হারেসা কে ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে কিভাবে আসলেন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায়েদ ইবনে হারেসা তার দাসের সাথে আচরণ কেমন ছিল, এটা ভিন্ন আলোচনা। কখনো সুযোগ হইলে ভবিষ্যতে কোনদিন হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে একটা আলোচনা আমরা আমাদের মসজিদে করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হযরতে যায়েদ ইবনে হারেসা মুসলমান হয়ে গেছে, তো এই ঘরের আলোচনা ঘরের বাইরে গেল। হাকিম ইবনে হাজাম তিনি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরার ভাইপো, ভাইয়ের ছেলে হাকিম ইবনে হাজাম। এই হাকিম ইবনে হাজামের জিকৃত দাসী সে হাকিম ইবনে হাজামের কাছে আলোচনা করতেছিল, আপনার ফুপু বলতেছে যে আপনার ফুপুর স্বামী নাকি হযরতে মুসার মতো আল্লাহ তাআলার কাছ থেকে পয়গম্বরি পাইছে। এটা কৃত দাসী হাকিম ইবনে হাজামকে এই ঘটনা শুনাইতেছে। তো ঘটনাক্রমে হাকিম ইবনে হাজামের পাশে তখন বসা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, হ্যাঁ খাদিজাতুল কুবরার স্বামী অর্থাৎ আমার বন্ধু মুহাম্মদ সে নবুয়তি পাইছে হযরতে মুসার মতো, চুপ থাকলেন, কাউকে কিছু বললেন না। খুব তাড়াতাড়ি হাকিম ইবনে হাজামের সেই বৈঠককে হযরত আবু বকর ত্যাগ করলেন, গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যা জিজ্ঞাসা করলেন এরকম সংবাদ আমি পাইলাম সত্য? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন হে আবু বকর ঘটনা সত্য। হযরত আবু বকর কোনো প্রশ্ন নাই, কোনো আলোচনা নাই, কোনো সংকোচ নাই, বললেন যদি সত্য হয় আমাকে সেই ধর্মে আপনি দীক্ষিত করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর মুসলমান হয়ে গেছেন, আরবে হযরত আবু বকর নেতৃস্থানীয় ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মুসলমান হইছেন, ঘরের মানুষ, দাস মুসলমান হইছেন, ঘরের মানুষ, হযরত আলী মুসলমান হইছেন কিন্তু তার মুসলমানিত্বের কথা কেউ জানে না। এখন মুসলমান হইছেন হযরত আবু বকর, তিনি তো দমে যাওয়ার পাত্র না। হযরত আবু বকর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গোপনে ইসলামের দাওয়াতকে দেওয়া শুরু করলেন। দাওয়াত দিলেন হযরত উসমানকে, হযরত উসমান মুসলমান হয়ে গেলেন। দাওয়াত দিলেন হযরত আলীকে, হযরত তালহাকে, হযরত তালহা মুসলমান হয়ে গেলেন। দাওয়াত দিলেন হযরত জুবায়েরকে, হযরত জুবায়ের মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর দাওয়াত দিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফকে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর ওনার বন্ধুত্বের খাতিরে দাওয়াত দিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। হযরত আবু বকরের গোলাম ছিল হযরত আমির, হযরত আমির মুসলমান হয়ে গেছে। হযরত আবু বকরের গোলাম ছিল হযরত আবু ফাহের, হযরত আবু ফাহের মুসলমান হয়ে গেছে। হযরত আবু বকরের দুইজন গোলাম মুসলমান হয়ে গেছে। উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল, উমাইয়া কঠিন নির্যাতন করতেছিল হযরত বেলালের উপর, হযরত আবু বকর সেই নির্যাতনকে সহ্য করলো না, হযরত আবু বকর বেলালকে মুক্ত করলো। বেলালকে মুক্ত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে আনলো, বেলালকে আজাদ করে দিল। হযরত আবু বকর এক আবু বকরের সহায়তায় আরো মুসলমানের সংখ্যা 3 জন থেকে 10, 12, 15 জনে পরিণত হলো, পরিণত হয়ে গেল মুহূর্তের মাঝে, ইসলামের দাওয়াত প্রসারিত হয়ে গেল। এই অবস্থার মাঝে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দ্বিতীয় বছরকে তিনি পাড়ি দিলেন। এখন নবুয়তের তৃতীয় বছর গোপনে ইসলামের দাওয়াত চলতেছে, কেউ বিন্দুমাত্র টের পর্যন্ত পাইল না। যারা মুসলমান হয়ে গেল হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হয়ে গেছেন ওনার বাড়ি ছিল পাহাড়ের পাদদেশে। তো সেই দারুল আরকাম
এই হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়ি সেটা মুসলমানদের পরামর্শ কেন্দ্র হয়ে গেল। সবাই সেই দারুল আরকামে যায় যারা মুসলমান হয়ে গেছে। গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের দীক্ষা নেয় এবং সেই অনুযায়ী তাদের জিন্দেগি তারা পরিচালনা করে, গোপনে ইবাদত বন্দেগি চলতেছে। এই অবস্থার মাঝে নবুয়তের তৃতীয় বছরের শেষ ঠিক শেষ দিকে আল্লাহ তাআলার হুকুম আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। অনেকদিন গোপনে ইসলামের দাওয়াত চলছে, এখন আর গোপনে ইসলামের দাওয়াত চলবে না, এখন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দেন। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নৈকট্যশীল আত্মীয় স্বজন এদেরকে ইসলামের দাওয়াতে দীক্ষিত করে। প্রকাশ্যে দাওয়াতের কর্মসূচি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। عن ابن عباس رضي الله تعالى عنه قال حضرت ابن عباس رضي الله تعالى عنه تني غطنا بونا قرصتين لما نزلت وانذر عشيرتك الاقربين যখন এই আয়াত নাযিল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, তো আল্লাহর হুকুম আল্লাহ তাআলা তিন বছর পর দিলেন। হুকুম দেওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পর্বতের উপর উঠে গেলেন। سيد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر فجاء يا بني عدي بطون قريش نبي كريم صلى الله عليه وسلم دكت سلن هي بني فهر لك راشو هي بني عدير لك راشو هي বনি আব্দুল মুত্তালিব আসো, ইয়া বনি উমাইয়া আসো, এরকম কুরাইশদের এক একটা গোত্রের নাম ধরে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতেছিলেন। আত্তা ইজতামাউ, সকলে একত্রিত হয়ে গেল মুহূর্তের মাঝেই। ফাজাল রাজুলু ইযা লাম ইয়াসতিয় আন ইখরুজা আরসাল রাসূলান লিয়ানতাজির মা হুয়া, তো যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা নিজেরা আসতে পারতেছে না, তো নিজেদের পক্ষ থেকে শোনার জন্য লোক পাঠিয়ে দিল যে দেখো আমাদের আলামিন সকলের বিশ্বস্ত মুহাম্মদ সে কি পয়গাম শুনায়, মুহাম্মদ ডাকতেছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্যই সে ডাকতেছে। ফাজা আবুল আহাব ও কুরাইশ, আবুল আহাবরাও আসলো, কুরাইশদের যাবতীয় নেতৃবৃন্দরা আসলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্বতের উপরে চূড়ায় তিনি দাঁড়ানো, সকলেই পর্বতের নিম্নদেশে দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকাল আর আইতুম লাউ আখবারতুকুম আন খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগাইয়্যির আলাইকুম আকুনতুম মুসাদ্দিকী, হে কুরাইশের লোকেরা আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে পাহাড়ের বিপরীত দিক থেকে শত্রু বাহিনী আসতেছে, তোমাদের মাঝে হিংস্র হামলা তারা করবে, তোমরা কি আমার এই কথাকে সত্য মনে করবে? কলু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, সকলেই সমস্বরে উত্তর দিল, অবশ্যই আমরা সত্য মনে করব, আপনার এই জবান থেকে কোনদিন আমরা তো মিথ্যা কথা বের হইতে দেখি নাই। قال نبي كريم صلى الله عليه وسلم بلن إني نذير لكم بين يدي عذاب شديد إني نذير لكم بين يدي عذاب شديد إني نذير لكم بين يدي عذاب شديد কঠিন শাস্তি আসতেছে, মৃত্যুর পর অনন্ত অসীম এক জিন্দগি তোমাদের আসতেছে, সেই জিন্দগিতে তোমাদের জান্নাত হবে জাহান্নাম হবে, আমি তোমাদেরকে সেই জিন্দগির পয়গাম শোনাচ্ছি, সেই আখেরাতের কথা আমি তোমাদেরকে শোনাচ্ছি। দুনিয়ার এই জীবন কোন জীবন না, দুনিয়ার পরের যে জীবন সে জীবন হলো আসল জীবন, সেই জীবনের জন্য তোমরা প্রস্তুতি নাও। ফাকাল আবুল আহাব, নবীর দাওয়াত মর্মস্পর্শী দাওয়াত, আবু লাহাব নবীর দাওয়াত শেষ হওয়ার সাথে সাথে প্রতিবাদ করল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলী হাজা জামাআতানা, ধ্বংস হও তুমি, এই জন্য তুমি আমাদের সবাইকে একত্রিত করছিল। তো নবীর এই মর্মস্পর্শী বক্তৃতা আবু লাহাব বানচাল করে দিল মুহূর্তের মাঝেই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে উদ্যোগ সে উদ্যোগ ব্যর্থ হলো, বিরোধিতা বাড়তে লাগলো, দেশ জাতির উদাসীনতা, স্বজনদের দুর্ব্যবহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে পিষ্ট হইতে লাগলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হইলেন না, মরণপণ সংগ্রামের দ্বারা তিনি দাওয়াত দিতে লাগলেন। নবী দাওয়াত দেওয়ার জন্য ঘরে ঘরে যাচ্ছিলেন,
عن ربيعة بن عباد رضي الله تعالى عنه أنه قال حضرت ربيعة بن عباد رضي الله تعالى عنه تنى غطنا بانانا قرتفين رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف على الناس في منازلهم أميتو نبي كريم صلى الله عليه وسلم كي امون ابو ستار مجي دیکھتی جتنى مانوش در غر غر جائت سلين يقول عربول تسلين إن الله يأمركم أن تعبدوه دیکھو بشت جهان ارپتبالوك الله تم ادر کے حكم دیتھن تم را ایک اللہ عبادت کرو ولا تشركوا به شيئا ايش مستدب দেবীর পূজা তোমরা কইরো না তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে শরীক কইরো না নবী দাওয়াত দিছিলেন ওয়া আবু লাহাবিন ওয়ারাহু ফায়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়ামুরুকুম আন তুতরাকু দীন আবাইকুম আবু লাহাব নবীর পিছনে পিছনে ঘুরতেছিলেন আর মানুষদেরকে বলতেছিলেন হে লোকের আশিনা রাখো এই লোক তোমাদের বাপদাদার কালচার থেকে তোমাদেরকে সরায় আনতে চায় হযরতে মুনীব গামিতি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতেছেন আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থার মাঝে দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে চিৎকার করে বলতেছেন হে লোক সকল কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কামিয়াব হয়ে যাবে তোমরা সফল হয়ে যাবে আর আমি দেখতেছিলাম যে হতভাগ্যরা অনেকেই এই অবস্থার মাঝে এই দাওয়াত নবী দিচ্ছেন নবী মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন নবী মানুষদেরকে জান্নাতের দিকে ডাকছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাকছেন আর এই সমস্ত হতভাগারা অনেকে নবীকে থুতু দিচ্ছে অনেকে এরকম নবীকে গালি দিচ্ছে অনেকে এরকম নবীকে পাথর মারতেছে এই অবস্থার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে দেখি হযরত তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা বর্ণনা করতেছেন আমি জুল মাজজার মেলার মাঝে দেখতেছিলাম মেলা চলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কাছে যাচ্ছেন আর তাকে বলতেছেন যে দেখো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন তুমি সফল হয়ে যাবা এই সমস্ত রং তামাশার মাঝে কোনো সফলতা নাই আর দেখতেছিলাম যে হতভাগারা নবীর চারদিকে এরকম ভাবে পাথর মারতেছিল নবীর শরীর থেকে রক্ত ঝরতেছিল পাথরের আঘাতে রক্ত ঝরতেছে তো এই অবস্থার মাঝে নবুয়তির তৃতীয় বছর পার হলো চতুর্থ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতেছিলেন এক তৌহিদের দিকে মানুষদেরকে ডাকা হচ্ছিল নবুয়তির চতুর্থ বছর নতুন কর্মসূচি আসলো নতুন দাওয়াত আসলো যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে সাথে সাথে মানুষদেরকে এই দেবদেবীর পূজার অসারতা বুঝাইতে হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল হচ্ছে নবী নিজের জীবনের মায়া করতেছেন না নিজের শরীরের মায়া করতেছেন না নবী যা আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতেছে নবী বাস্তবায়ন করতেছেন নবী মানুষদেরকে বুঝাচ্ছেন ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লা হে মানুষ শুনো আল্লাহ চমৎকার একটা দৃষ্টান্ত তোমাদেরকে দিচ্ছেন ফাসতামিউ লা মনোযোগ সহকারে শুনো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা যে তোমরা যে এত এত দেবদেবীর পূজা করতেছো আরে এই সমস্ত দেবদেবীরা মিলাতে একটা মশাও তৈরি করতে পারবে না وإن يسبهم الذباب شيئا لا يستنقذوه منه আরে এদের তো এতটুকু শক্তি নাই যে এই সমস্ত দেবদেবীর সামনে যে খাবার পরিবেশন করা হয় একটা মাছি আইসা যদি সেই খাবার থেকে নিয়ে নেয় এরা সেই মাছিটাকে বাধাও দিতে পারে না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাজিল হচ্ছিল দেবদেবীর নিন্দাবাদ কুরআনের দ্বারা আলোচিত হইতেছিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রচার করতেছিলেন তো এতদিন পর্যন্ত মক্কার কাফেররা আঘাত করতেছিল গালি দিচ্ছিল বিদ্রুপ করতেছিল নবীকে নিয়ে পাগল বলতেছিল গণক বলতেছিল বিভিন্ন কথার দ্বারা নবীর উপর তারা আক্রমণ করতেছিল কিন্তু এখন কাফেররা ভিন্ন রকম উদ্যোগ নিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে স্তব্ধ করে দিতে হবে না এই মক্কার আমাদের জমিনে এই আমাদের নেতৃত্বে এই মক্কার যে সমাজ এই সমাজের মাঝে দেবদেবীর বিপক্ষে কেউ কোনো কথা বলতে পারবে না কি করা যায় যে মোহাম্মদ এই যা কিছু করতেছে সে আসলে আবু তালেবের আশ্রয়ে থাকে তো আবু তালেবের কাছে যাইতে হবে সিদ্ধান্ত হলো আবু তালেবের কাছে যাওয়ার খাজা আবু তালেবের কাছে কুরাইশদের প্রতিনিধি দল গেল খাজা আবু তালেবের কাছে কুরাইশদের প্রতিনিধি দল
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমকে বর্ণনা করলো, আপনি তাকে ফিরান, অন্যথায় আমাদের সমাজের মাঝে অশান্তি সৃষ্টি হচ্ছে। খাজা আবু তালেব তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেইবারের মতো বিদায় করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা কোনো কথা তিনি বললেন না। নবী তো তার দাওয়াত দিয়ে যাচ্ছেন, মক্কার কাফেররা উত্তেজিত হয়ে গেল। দ্বিতীয়বারের মতো খাজা আবু তালেবের সাথে তারা আলোচনায় বসল। এইবার খাজা আবু তালেবের কাছে তাদের প্রস্তাব ছিল, এক হলে আপনি তাকে ফিরান, অন্যথায় আপনি বলেন আমি পারতেছি না, আমরা ব্যবস্থা করব রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা, রক্তপাতের দ্বারা অবশ্যই এই বিষয়ের সমাধান আমরা করে ছাড়ব। খাজা আবু তালেব ওনার ছেলে আকিলকে বললেন, মুহাম্মদকে ডাক দাও। করে ঘর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে যাওয়া হলো। খাজা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দেখো, এরা তোমার মুরব্বী, এরা সকলেই তোমার কাছে যে বিষয়টা চাচ্ছে যে তুমি তোমার এই প্রচারকে বন্ধ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে যে জবাব দিলেন যে এই যে আকাশের সূর্য, এই আকাশের সূর্য থেকে এই সূর্যের কিছু অংশ যেমন ভাবে তারা আনতে সক্ষম না, আমি তেমনি ভাবে এই দাওয়াত থেকে বিন্দু মাত্র পিছু হতে সক্ষম না। নবী জানিয়ে দিলেন এই দাওয়াত থেকে পিছু হটা আমার সম্ভব না। খাজা আবু তালেব কুরাইশদেরকে বললেন, মনে হয় আসলেই সে সক্ষম না, এই জন্যই সে বলতেছে আমি পারব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। খাজা আবু তালেবকে কুরাইশ সর্দাররা হুমকি দিল যে আপনি তাহলে ব্যর্থ হলেন, এখন সিদ্ধান্ত আমরা নিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব নবীকে সহায়তা করতেছেন, তিনি বিচলিত হয়ে গেলেন যে পুরো দেশ যদি বিপক্ষ চলে যায় আমি একা কিভাবে তাকে রক্ষা করব। নবীর সাথে একান্ত বৈঠকে বসলেন, বুঝাইলেন যে দেখো, যে আমি তো তোমাকে সহযোগিতা করতেছি, আমি চাই তোমার তোমার এই আহ্বান পুরা আরবের মাঝে প্রতিষ্ঠিত হোক, একদিন হবে, কিন্তু এইভাবে তুমি এই সমস্ত দেবদেবীর যে বিরোধিতা, এদের যে অসারতা, এটাকে বর্ণনা করা তুমি বন্ধ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এই আহ্বানকে যখন দেখলেন, বুঝতে পারলেন চাচা আসলে নিরুপায়, চাচা এই দীর্ঘদিন পর্যন্ত আমার উপর যে সহায়তা করে আসতেছেন চাচা আসলে আর পারতেছেন না, চাচা তার অক্ষমতাটাকে আমার সামনে প্রকাশ করতেছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে উত্তর দিলেন যে চাচা জান, যে সাধনার মাঝে আসি, যে দাওয়াতের মাঝে আমি আসি, এক তো হয় আল্লাহ তাআলা আমার এই সাধনাকে বিজয় দান করবেন, অন্যথায় আমি এর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু পিছু হটব না। নবী বলছেন, বলার সাথে সাথে নবীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, নবী কাঁদতে লাগলেন, অঝোর ধারায় নবীর চোখ থেকে অশ্রু বর্ষিত হল। খাজা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিল, ঠিক আছে ভাতিজা, আমি তোমার সাথে আছি, তুমি তোমার কার্যক্রমকে চালিয়ে যাও। মক্কার কাফেররা খাজা আবু তালেবের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ছিল না। তৃতীয়বারের মতো খাজা আবু তালেবের কাছে আবার আসলো, তবে এইবার কোনো হুমকি নিয়ে না, এইবার প্রস্তাব নিয়ে, প্রলোভন নিয়ে, বিভিন্ন ধরনের প্রলোভন নিয়ে খাজা আবু তালেবের সামনে উপস্থিত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো যে তুমি কি চাও, তুমি রাজত্ব চাও, মক্কার রাজত্ব তোমাকে দেওয়া হবে, তুমি সম্পদ চাও, যতটুকু সম্পদ চাও তোমাকে দেওয়া হবে, আরবের সুন্দরী নারীকে তুমি বিয়ে করতে চাও, তুমি যাকে চাও তার সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে, তুমি চাও কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, যা চাও তাই দিব, কিন্তু তুমি তোমার এই কার্যক্রমকে বন্ধ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি কিছু চাই না, আমি আমার কার্যক্রমকে বাস্তবায়ন করতে চাই, আরে তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর আরেক হাতে সূর্যকেও এনে দাও, আমি চন্দ্র সূর্য চাই না, আমি পৃথিবীর কোন সম্পদ চাই না, কোন নারী চাই না, কোন টাকা চাই না, কোন রাজত্ব চাই না, আমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর হুকু আল্লাহর জমিনে আল্লাহ
মানুষদেরকে আল্লাহর পরিচয় আমি তাদের সামনে প্রতিষ্ঠিত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহ্বান তাদের সামনে পেশ করলেন। মক্কার কাফেররা বের হয়ে গেল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবন ইতিহাস আজকে আমাদের সামনে আছে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন রাজা হওয়ার সুযোগ তার সামনে ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন সম্পদের পাহাড় গড়ার মতো সুযোগ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তো আড়ম্বরপূর্ণ জীবন সে জীবনকে জীবনের তৃপ্তিকে ভোগ করার মতো অবস্থা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, কিন্তু এই সমস্ত প্রলোভনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিতেন। এক কঠিন সংগ্রামী জীবনকে তিনি বরণ করতেন, সেই সম্মানিত সেই সকলের নয়নমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জীবনকে বরণ করতেন যে জীবনকে বরণ করার কারণে মক্কার ভূমিতে সেই কাবার পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তে জমিন রঞ্জিত হইছে। নবীর সেই মেহনত ছিল কেন? নবীর সেই মেহনত ছিল আমার জন্য, আপনার জন্য, আমার আপনার পর্যন্ত এই দিন, আমার আপনার পর্যন্ত আল্লাহর এই বাণী, আমার আপনার পর্যন্ত এই কোরআনকে পৌঁছানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে সেই কাবার প্রান্ত রঞ্জিত হইতে কাবার পাশের এলাকা লাল হয়ে গেল। আজকে মুসলমানদেরকে তা বুঝতে হবে যে আমাদের উপর সবচেয়ে বড় এহসান কার, আমাদের উপর সবচেয়ে বেশি মমতাময়ী কে? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কতটুকু মমতাশালী ছিল? 23 বছরের জিন্দগি, নবুয়তি পাওয়ার পরের 23 বছরের জিন্দগি, নবুয়তি পাওয়ার পরের 23 বছরের জিন্দগি এমন একটা দিন যায় নাই, এমন একটা ঘন্টা যায় নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ থেকে অশ্রু ঝরে নাই। 23টা বছর শুধু কেঁদে কেঁদে কাটাইছেন, 23টা বছর শুধু নির্যাতনের মাঝে কাটাইছেন। ওনার 23টা বছরের জিন্দগি এমন জিন্দগি ছিল, সকাল ভরে পেট ভরে কোনোদিন খান নাই, সন্ধ্যাকালে পেট ভরে কোনোদিন তিনি খান নাই। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আদর্শ তিনি আমাদের কাছে রাখতে চাইছিলেন, আমাদের নিজেদের সাথে আমরা যেন জান্নাতি হয়ে যাই, আমরা যেন খোদার জাহান্নাম থেকে বেঁচে যাই, আমরা সেই আদর্শ থেকে আজকে কত কত দূরে। আজকে আমরা নিজেদের উপর জুলুম করতেছি, সেই নবীর আদর্শকে ছেড়ে দেওয়া এটা সবচাইতে বড় জুলুম। নিজের উপর সবচাইতে বড় জুলুম হলো সেই নবীর আদর্শকে ছেড়ে দেওয়া। আজকে আমরা সেই নবীর আদর্শকে ছেড়ে দিয়ে আজকে আমরা লাঞ্ছিত। একটা সময় যখন সেই নবীর আদর্শকে আমরা গ্রহণ করেছিলাম, আমরা এমন উম্মত ছিলাম, আমরা যখন হাত তুলে দোয়া করতাম তখন আকাশের ফেরেশতারা আমিন আমিন বলতো। আমরা যখন সেই নবীর আদর্শকে গ্রহণ করেছিলাম, আমরা এমন উম্মত ছিলাম, আমাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মধ্যরাতে এই দুনিয়ার আসমানে ফেরেশতাদের ঢল নামতো, ফেরেশতারা পরস্পর আলোচনা করত, চলো আজকে আমরা আয়েশার কোরআন তেলাওয়াত শুনতে যাই, চলো আজকে আমরা মাইমুনার কোরআন তেলাওয়াত শুনতে যাই, চলো আজকে আমরা উমরের কোরআন তেলাওয়াত শুনতে যাই, আজকে বেলালের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। আকাশের মাঝে ফেরেশতাদের ঢল নামত, ফেরেশতাদের প্রতিযোগিতা নামত, কে কার আগে এই জমিনের মাঝে নামবে, উম্মতে মুহাম্মদের কোরআন তেলাওয়াতকে শুনবে। আমরা যখন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করেছিলাম, আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের উপর এমন ভাবে ছিল যে আমাদের উপর যখন কোনো হাত আমাদের উপর যখন কেউ আক্রমণ করতে চাইত আল্লাহ তাআলা সে হাতকে অবশ করে দিতেন। আজকে সেই আল্লাহ আছেন, আজকে সেই ফেরেশতারা এখনো আছেন, কিন্তু আজকে মুসলমানদের রক্ত সেই উম্মতের রক্ত আজকে এত সস্তা, একটি ছাগলের রক্তের চাইতে সস্তা হয়ে গেছে। আজকে একটা মুসলমান পৃথিবীর মাঝে একজন মুসলমানকে এমন ভাবে খুন করা হয় যেমন ভাবে হ্যাঁ একটা বকরিকে একটা মুরগিকে পর্যন্ত খুন করা হয় না। আজকে মুসলমান এরকম ভাবে লাঞ্ছিত কেন? আজকে মুসলমান বিজয় চায় যে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেয় না? আরে মুসলমান আজকে বিজয়টাই চাইতেছে, অথচ মুসলমানদের ঘরের মাঝে সেই বেঈমানদের সংস্কৃতি,
বেঈমানদের সংস্কৃতিতে আমাদের ঘর চলতেছে, বেঈমানদের সংস্কৃতিতে আমাদের রাষ্ট্র চলতেছে, বেঈমানদের সংস্কৃতিতে আমাদের বাজার চলতেছে, বেঈমানদের সংস্কৃতিতে আমাদের জীবনের প্রত্যেকটা সাইট চলতেছে, বেঈমানদের সংস্কৃতির উপর আমরা আমাদের জীবনকে পরিচালিত করে আমরা যদি চাই, আল্লাহ কেন বিজয় দেয় না? আরে আল্লাহ সেই আল্লাহ আছেন যে আল্লাহ বদরের মাঝে মুসলমানদেরকে জয় করতেন, আরে এখনো পৃথিবীর মাঝে সেই আল্লাহর ক্ষমতা আছে যে আল্লাহ ওহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিতেন, যে আল্লাহ হুনাইনের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিতেন, যে আল্লাহ খন্দকের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিতেন, যে আল্লাহ ফেরাউনকে চুবায় চুবায় নির্ণতে পারতেন, সেই আল্লাহ এখনো আসমানে আছেন। আমরা নিজেরা নিজেদের ওপর জুলুম করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিছি, তাই আমরা জুলুমের মাঝে। আজকে বিজয়ের জন্য সবচেয়ে বড় জিনিস দরকার, ঘরে ঘরে, সমাজে সমাজে, বাজারে বাজারে, রাস্তে রাস্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দরকার। মুসলমানের ঘর যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে রঙিন হবে, সেই ঘর পৃথিবীর মাঝে সবচেয়ে সুন্দর তৃপ্তিকর ঘর হবে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, এই উম্মতের জন্য তার কষ্টের ইতিহাস, তার ত্যাগের ইতিহাস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে পৃথিবীর রাজপথ, পৃথিবীর জমিন রঞ্জিত করার ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। সেই ইতিহাস জানলে, সেই ইতিহাস অনুযায়ী জীবনযাপন করলে তাহলে জান্নাতের জমিনের মালিক হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ইতিহাস জানার, সেই ইতিহাস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।